খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম পাঁচ ম্যাচে মাত্র সাতান্ন রান বিপক্ষে একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছে আশরাফুল এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন মিনিস্টার গ্রুপ রাজশাহী আশরাফুলকে কিনেছিল ড্রাফটের ডি ক্যাটাগরি থেকে মাত্র চার লাখ টাকা দামে সাবেক এই অধিনায়ককে হয়তো এই ফ্রান্সাইজের অধিনায়ক করা হবে এমনটাই হয়তো ভেবেছিল অনেকে তবে আশরাফুলকে আর করা হয়নি অধিনায়ক অধিনায়কত্ব দেয়া হয়েছিল তরুণ শান্তর হাতে হয়তো তখন থেকেই তারা সন্দিহান ছিল আশরাফুলের পারফরমেন্স নিয়ে আশরাফুলকে এই ভেবে অধিনায়কত্ব দিক কিংবা না দিক তবে এখন পর্যন্ত যে আশরাফুল টুর্নামেন্টের নামের প্রতি সুবিচার করতে পারেনি সে ব্যাপারে কোনো সন্দেহই নেই টুর্নামেন্টে এখন পর্যন্ত রাজশাহী ম্যাচ খেলেছে চারটি যেখানে দুইটি জয়ের সাথে পাশাপাশি পরাজয়ের সংখ্যাও সমান ব্যাট হাতে আশরাফুলের প্রতি তার ভক্তদের যে আস্থা ছিল সেটা পূরণ করতে পারলে হয়তো টিমের ফলাফল পক্ষে আসতে পারত কিন্তু সেটা আর হয়ে ওঠেনি অন্তত এই কয়টা ম্যাচে দেখা যায়নি চার ম্যাচের মধ্যে দুটিতেই দৃষ্টিকটু রান আউটের শিকার হয়েছেন আশরাফুল বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে নয় বল খেলে আশরাফুল করেছিলেন মাত্র পাঁচ রান বরিশালের বিপক্ষেও একই অবস্থা ছিল চার বল মোকাবেলায় ছয় রান করে হয়েছিলেন রান আউট খুলনার বিপক্ষে পঁচিশ রান করে অপরাজিত মোকাবেলা করেছিলেন বাইশটি চট্টগ্রামের বিপক্ষে ম্যাচেও রান করেছেন বল মোকাবেলায় হাই স্কোরিং ম্যাচে তার দল হেরেছে মাত্র এক রানে গতকাল ঢাকার বিপক্ষেও বর মতোই ব্যর্থ মোহাম্মদ আশরফুল আট বলে মাত্র এক রান করে ফিরে গেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক যেখানে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে তার ব্যাটিং এর মান নিয়ে আশরাফুলের ব্যাটিং ম্যাচে তার সাফল্যে করা এই সাতান্ন রানে স্ট্রাইক রেটটাও ছিল মাত্র একশো চারের কাছাকাছি আগামীকাল খুলনার বিপক্ষে মাঠে নামার আগে তাই ডানহাতে আশরাফুলকে নিয়ে হয়তো নতুন করে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট তার বিকল্প ব্যাটসম্যান হিসেবে অন্য কাউকে পরক করে দেখলে অবাক হবার কিছুই থাকবে না সেক্ষেত্রে বলাই যায় পরের ম্যাচে আশরাফুলের ব্যাটিং পজিশন ঝুঁকিতে রয়েছে